এই কোরআন হলো পৃথিবীর ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এটা এমন দামি, সহজে একটা বাংলা ভাষায় বোঝাই, আমরা কাপড় কিন্তু কাপড় দিয়ে মোজা বানাই, কাপড় দিয়ে পা পুছি, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের সাথে যেই কাপড়টা একবার লেগে গেছে, ওই কাপড়টা কিন্তু কোনোদিন আর পায়ে আমরা লাগাই না, ঠিক কিনা বলেন? একই থানের কাপড়, এক কাপড় দিয়ে তুমি মৌজা বানাইছো, এক কাপড় দিয়ে তুমি কোরআনের গিলাফ বানাইছো। কোরআনের সাথে লাগবার কারণে এমন দামি হয়েছে যে এই কাপড় কোনোদিন আর পায়ে লাগাও না, বরং চুমু খাও। একই গাছের কাঠ, যে কাঠ দিয়ে চেয়ার বানাইছো বসো, যে কাঠ দিয়ে তুমি যে মাচা বানাইছো, স্টেজ বানাইছো পারাও, এবং যেই কাঠ এই রেলের সাথে লেগেছে, রেল হয়েছে, কোরআনের সাথে লাগছে, ওই কাঠ আর কিন্তু কাঠ নাই, রেল হয়ে গেছে, আমরা চুমু খাই, ঠিক কি না? কি দিয়া বুঝাবো বন্ধু তোমাকে? এই জন্য বলি, হে ভাই এখনো সময় আছে, হে যুবতী বোন এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, কান্না করো। কারণ আমাদের তো এমন আল্লাহ, 70 বছর গুনাহ করেছো, 50 বছর করেছো, 30 বছর করেছো, আল্লাহ কিন্তু এই কথা বলেন না, 30 বছরই ক্ষমা চাইতে হবে, 70 বছরই ক্ষমা চাইতে হবে। হে আমার গোলামের দল, একবার তওবার মতো তওবা কর, চোখের পানিগুলো যদি গালের মধ্যখানে আসে, আসতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। বাস্তবে একটা ঘটনা বলে শেষ করব, আমেরিকার একটা ঘটনা, আমেরিকার একটা ঘটনা, আমেরিকার একটা স্টেট আছে, ওই স্টেটের মধ্যে কিছু যুবকেরা বসবাস করে, আমেরিকার মধ্যে কিন্তু আমাদের দেশের মতো কিন্তু আশেপাশে কিন্তু কি নাই, মসজিদ নাই, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশ তো আল্লাহর নিয়ামতের দেশ, আল্লাহু আকবার বলেন। আমাদের কপাল ভালো, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কারণ 5 মিনিট 2 মিনিট পর পর একটা মসজিদ পাওয়া যায়, যেটাকে মসজিদের দেশ বলা হয়, মসজিদের শহর বলা হয়। অথচ আমেরিকার একটা বাস্তব ঘটনা শোনেন, কিছু প্রবাসী লোক, কিছু বাংলাদেশি, কিছু পাকিস্তানি, কিছু ইন্ডিয়ানি, কিছু আফগানি, বিভিন্ন দেশের যুবকেরা একসাথে বসবাস করতো। তো এই মুসলমানগুলোর চিন্তা করলো, চলো আমরা একটা মসজিদ বানাই, যেহেতু আমাদের এখানে মসজিদ নাই, আমরা নামাজ পড়বো, যেহেতু আমরা নামাজি, সবাই মিলে ছোট্ট একটা মসজিদ বানাইছে, সবাই নামাজ পড়ি, কয়েকজন মুসল্লি মাত্র। এর মধ্যে পাকিস্তানের একটা যুবক অত্যন্ত নামাজি, কোরআন পড়ানেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এবং বিকালবেলা এই যুবকগুলো একসাথে হয়ে চা নাস্তা করে। হঠাৎ করে একদিন এই যুবককে দেখা যায় না নামাজের মধ্যে, কিন্তু এই যুবক কাউকে কিছু বলেও যায় নাই, দ্বিতীয় ওয়াক্ত নামাজেও নাই, তৃতীয় ওয়াক্ত নামাজে নাই, 5 ওয়াক্ত নামাজে নাই, সবাই বলা বলি করলো, কিরে যুবক কোথায় গেল, এই পাকিস্তানের যুবক কোথায় গেল, এই যুবক তো আমাদেরকে বলেও যায় নাই। তো সবাই বলতেছে হয়তো বিশেষ কোনো কাজে গেছি, এই জন্য আমাদেরকে বলে নাই। যুবক 2 দিন হলো খবর নাই, 3 দিন হলো খবর নাই, সবাই টেনশনে পড়ে গেল। 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, কোনো খবর নাই। বর্তমানে সবচেয়ে প্রযুক্তির যুগ হলো মোবাইল, মানুষ দূরে গেল কিন্তু মোবাইলে কল করে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যুবকের নাম্বারে ফোন করা হলো, যুবকের মোবাইল বন্ধ, যুবকের ইমেল জিমেল বন্ধ, যুবকের ফ্যাক্স বন্ধ, যুবকের কোনো খবর নাই। সবাই বলতেছে কিরে যুবক কোথায় হলো, স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস আস্তে আস্তে মানুষ ভুলে যায়, ঠিক কিনা বলেন? যেমন আপনার বাচ্চা আজকে মারা গেলে যেমন কষ্ট লাগবে, 1 মাস পরে কিন্তু এমন কষ্ট লাগবে না, আর 1 মাস পরে এমন কষ্ট লাগলে কিন্তু কোনো বাপ মা বেঁচে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, যুবকের কোনো সন্ধান নাই, যুবক কোথায় গেল কোনো সন্ধান নাই। অনেকদিন পরে, 2 বছর পরে হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় যুবকের সন্ধান পাওয়া গেল, যুবককে পাওয়া গেল। ফজরের নামাজের সময় ইমাম সাহেব দেখলেন যুবক হাজির, নামাজ পড়বার পরে হুজুর বলতেছে, ও যুবক তুমি কোথায় গেলা, কেন গেলা, আমাদেরকে না বলে কোথায় চলে গিয়েছিলা, তুমি কি পাকিস্তানে গিয়েছিলা? বললো না, আমি পাকিস্তানে যাই নাই, কোথায় গিয়েছিলা? তখন হঠাৎ করে দেখা যায় যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। ইমাম বলে আমি কি কষ্ট দিলাম, কেন তুমি কাঁদো? যুবক বলে হুজুর না আপনি কষ্ট দেন নাই, এই 2টা বছর আমরা জাহান্নামে চলে গিয়েছিল, অন্ধকার জগতে চলে গিয়েছিলাম, আর ওই অন্ধকার জগৎ থেকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে আবার আমাকে আপনাদের কাছে পাঠাইছি। আল্লাহু আকবার। হে যুবক কি ঘটনা? হুজুর আপনি জানেন সকাল আর বিকাল বেলা আমি কোরআন তেলাওয়াত করতাম, এই আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম,
কিন্তু আমার ভিতরে একটা সমস্যা ছিল, সেটা আপনারা জানতেন না কি সমস্যা। আমি যেই অফিসে কাজ করতাম, চাকরি করতাম, আমার একটা কলিগ ছিল মেয়ে বান্ধবী, কারণ আমেরিকার মধ্যে ছেলে মেয়ে সমানভাবে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? ওই মেয়ের সাথে আমার বড় প্রেম ছিল, গভীর প্রেম, আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম। ওই মেয়েকে বিয়ের অফার দিলাম, ওই মেয়ে আমাকে বললো না তোমাকে আমি বিয়ে করব না। বললো কেন? বলে মুসলমানদের সাথে খ্রিস্টানদের কোনো বিয়ে হয় না। বললো তাহলে কি করা যায়? বললো তোমাকে একটা শর্তের বিনিময়ে বিয়ে করতে পারি। বলো কি শর্ত? খ্রিস্টান হওয়া লাগবে। ওই যুবক বলতেছে তাহলে খ্রিস্টানই হব, এরপরে তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওই মেয়ে বললো তাহলে চলো আমার বাড়িতে চলো। ওই মেয়ে দূরে তার বাড়িতে নিয়ে গেছে যুবককে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যুবক ঘরে যখন ঢুকলো, মেয়ে আগেই ফোন করে বলে দিয়েছে সব কিছু জানিয়েছি, অনেকগুলো লোক যেন টেবিলের মধ্যে বসা। ওই যুবককে বলতেছে আসো ভিতরে আসো। যুবক তোমার নাম কি, তোমার দেশ কোথায়? বললো অমুক জায়গায় আমার বাড়ি। তুমি মুসলমান? বলে হ্যাঁ, আমরা তো মুসলমানদের সাথে বিবাহ পড়াই না। তুমি নিজেও জানো কোনো মুসলমান খ্রিস্টান মেয়েকে বিয়ে করে না, আর কোনো খ্রিস্টান না মুসলমানদের সাথে বিয়ে হয় না। সুতরাং আমাদের মেয়েরে বিয়ে করতে হলে তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। ওই যুবক বলতেছে ঠিক আছে, তাহলে আমি অবশ্যই খ্রিস্টান হব। ঠিক আছে, খ্রিস্টান হয়ে গেলাম, শেষ করি না, আমাদের শুকুরের গোশত খেতে হবে। বললো শুকুরের গোশত খাবো। ওই যুবক শুকুরের গোশত খেলো, তার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গেল। তখন ওই মেয়ের বাবা মা বলতেছে আরো কিছু শর্ত আছে। কি শর্ত? তোমার মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে, সিম ভেঙে ফেলা লাগবে, নতুন সিম আমরা দেব, ইমেল জিমেল সব বন্ধ, মুসলমানদের সাথে বন্ধুত্ব বন্ধ। এখন তুমি আমাদের খ্রিস্টান হয়ে গেছে, আমাদের সাথে চলবো, সব কিছু নতুন করে হবে। ওই যুবক বলে হুজুর আমি সব কিছু মেনে নিলাম, ওই খ্রিস্টানদের সাথে আমি হাত মিলালাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম। ওই খ্রিস্টানদের ওই মেয়ের বাবা বলতেছে তাড়াতাড়ি তাহলে তুমি তোমার সমস্ত আসবাবপত্র নিয়ে চলে আসো, ওই এলাকায় তোমাকে থাকতে দেবো না, তোমাকে অন্য একটা সিটিতে পাঠিয়ে দেবো, ওই এলাকার মধ্যে গেলে তুমি মুসলমানদের সাথে চলবে, তোমার মন যে কোনো সময় ঘুরে যেতে পারে। হুজুর আমি এই জন্য অন্ধ হয়ে গেলাম, মেয়েটাকে বিয়ে করলাম, সামানা পত্রগুলো গুছানোর জন্য আবার এই স্টেজে আসলাম, আমি আমার রুমে ঢুকলাম, আমি আমার রুমে ঢুকে আমার কাপড়গুলো গুছানো শুরু করলাম। কাপড়গুলো যখন গুছায়া ঘর থেকে বের হবে, হুজুর আপনি জানেন আমি প্রত্যেক দিন দুইবার কোরআন পড়ি, সকালে একবার বিকালে। বের হওয়ার সময় দরজার সামনে তাকের মধ্যে আমি কোরআনটা রাখতাম, আমি গড়ে ডুইকেই কোরআনটা চুমু দিতাম, বুকে জড়াতাম, পড়তাম। হঠাৎ করে এই কোরআনটার দিকে নজর চলে গেল, এই কোরআন যেন আমাকে ডাকতেছে, যুবক, ও যুবক, তুই আমারে রাইখে চইলা যাও, তোমার এত বড় ব্যাগের মধ্যে এতগুলো কাপড় জায়গা হলো, আমি কোরআনের জায়গা কি তোর ব্যাগের মধ্যে হবে না, তুই যাও আমারও একটু নিয়ে যাও, আমি না তোর বন্ধু, সকাল একবার চুমু খাইতা, বিকাল একবার চুমু খাইতা। এই জন্য চিন্তা করলাম কত খ্রিস্টানদের ঘরেই তো কোরআন আছে, আবার আমাদের মুসলমানদের ঘরে বাইবেলও আছে। এই জন্য চিন্তা করলাম কোরআনটা নিয়ে যাই, বিবেকে বাধা দিল, কোরআনটা ব্যাগে করে নিয়ে গেলাম। নিয়ে এইভাবে যেমন আমি এই ঘরের মধ্যে সামনে রাখলাম, ঠিক যেই জায়গায় গেলাম নতুন জায়গায় ওই ঘরে গিয়াও আমি ঠিক দরজার সামনে কোরআনটা রাখলাম, কিন্তু কোরআনটা তখন পড়তাম না, বাইরে যাইতাম কোরআন দেখতাম, আবার ভিতরে ঢুকতাম কোরআন দেখতাম। আমার বিবি বলল তুমি কি এখনো মুসলমানদের প্রেম ভুলতে পারো নাই, কেন কোরআন শরীফ আল্লাহ? তখন বললাম বিবি তোমাদের অনেক খ্রিস্টানদের ঘরে তো কোরআন শরীফ আছে, আর আমি তো নতুন মুসলমান, থাকলে সমস্যা কি? এই জন্য বিবি আর আমার কিছু বললেন না, আমি দরজার সামনে তাকের মধ্যে কোরআনটা রেখে দিলাম। আমি অফিসে যাই, আবার অফিস থেকে ঘরে আসি, দুই বছর সবার সাথে সম্পর্ক বন্ধ, দুইটা বছর আমি কোরআন শরীফ ধরলাম না, হাতি লাগাইলাম না, আমি তো খ্রিস্টান হয়ে গেছি। দুই বছর পরে হঠাৎ করে একদিন আমি অফিস থেকে যখন ঘরের মধ্যে ঢুকবো, আমি ডুইকা দেখি তাকের মধ্যে কোরআন শরীফ নাই, আমার মাথাটা গরম হয়ে গেল। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি, এ বিবি আমার কোরআন কই? দা হলি কোরআন কই? বলে কেন? বলে হলি কোরআনটা এখানে ছিল কোথায়? বলে কোরআনটা ফালাই দিস। বলে কেন ফেলে দিয়েছ? বলে আমি ঘরে যত পরিত্যক্ত কাগজপত্র ছিল, জিনিসপত্র সব ফেলে দিয়েছি, চিন্তা করলাম দুই বছর কোরআনটা তুমি ধরো না, স্পর্শ করো না, উপরে ময়লা লেগে দল হয়ে আছে, এই জন্য ফেলে দিয়েছি। রে বিবি করলে কি, কোথায় ফেলেছো? বলে ওই যে ডাস্টবিনে ফেলাইছি। যুবক দৌড়ে গেছে গিয়া ডাস্টবিনের মধ্যে খুঁজতেছে, দা হলে কোরআন কই? কোরআন খোঁজা শুরু করলেন, কিন্তু কোরআন কারিমটা পাইতেছে না, বড় কান্না করতেছেন। অনেকক্ষণ পরে যুবক চিৎকার দিয়ে বলে, আল্লাহ, বড় অন্যায় করেছি, জুলুম করেছি, নিজে অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আমার অপরাধের কারণে তোমার কোরআনটা আজকে ডাস্টবিনে আসতে হলো। মালিক, আমার অন্যায় জানি, তোমার কাছে ক্ষমার যোগ্য না,
এরপর তোমার কাছে কান্না করে বলি আমারে মাফ করে দাও ওগো মালিক, আমার কারণে তোমার কোরআনটা নোংরা জায়গার মধ্যে আসতে বাধ্য হলো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার তুমি মাফ করে দাও। আর আমি ওয়াদা করলাম আমি আর খ্রিস্টান ধর্মে নাই, আমি এখন কালিমা শাহাদাত পাঠ করে আবার মুসলমান হয়ে গেলাম। চোখের মানে কান্না করে বলে আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেলাম, আর অন্যায় করবো না অপরাধ করবো না, আমার আপনি মাফ করে দেন, আপনার কোরআনটা আমার মিলাইয়া দিন গো আল্লাহ, না হলে খ্রিস্টানেরা বুঝবে নাই কোরআনটা নোংরা জায়গার মধ্যে ফালাইয়া দিবে। আল্লাহর কাছে কান্না করতেছে, আবার এই নোংরা নোংরা বস্তুর মধ্যে ডাস্টবিনের মধ্যে খোঁজা শুরু করলেন কিন্তু পেলেন না। তৃতীয়বার আবার কান্না করে যখন খোঁজা শুরু করলেন হঠাৎ করে কোরআনটা পাইয়া গেছে সুবহানাল্লাহ বলে। কোরআনটা পাওয়ার পরে দেখি আল্লাহর হলি কোরআনের মধ্যে ময়লা লাগিয়ে আছে, এই ময়লা লাগছে আমার কারণে, চিৎকার দিলেন কি দিয়ে মুছবে, গায়ের জামা খুললেন, গায়ের জামা খুলে মোছা শুরু করলেন, গায়ের জামা খুলে মুছে হোক কোরআনটাকে চুমু খেলেন, চুমু খাইয়া ঘরের মধ্যে গেলেন। বিবি বলল পাইছো বলে হ্যাঁ পাইছি, রে বিবি তুই আমার বিবি ছিলি ভালো কথা, কেন তুই আমার কোরআনটা ফালাইলি, বলে তার মানে তুমি মুসলমানদের প্রেম তোমার অন্তর থেকে এখনো রিমুভ করতে পারো নাই, এখনো কোরআনের ভালোবাসা অন্তর থেকে তুমি রিমুভ করতে পারো নাই। ওই যুবক বলে বিবি আল্লাহর কসম করে বলি খ্রিস্টান হয়েছিলাম ভালো কথা, কিন্তু আল্লাহর কোরআনকে তুই কেন নোংরা বস্তুর মধ্যে ফালাইছো, আল্লাহর কসম করে বলি এখন তো এই কোরআনটার আমি এতটাই ভালোবাসি, আমি এখন আমার খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলাম, আর তোরে বলতেছি আমার সম্পদ তুই নিয়ে, আমার ধন সম্পদ আমি তোকে দিয়ে দিলাম সব রেখে চলে গেলাম, আমি আমার আল্লাহর কোরআন নিয়া আমি আবার আমার আগের জায়গায় চইলা যাই। আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দান করেছেন যুবক যেতে যেতে আগের জায়গায়, ফজরের সময় ওযু করলেন গোসল করলেন নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছেন, পিছনের কাতারে দাঁড়ায়া গেছি, যুবক বলতেছে হুজুর যখন আমি পিছনের কাতারে দাঁড়ালাম তখন আমাকে কে যেন ধাক্কা দিয়ে বলে যুবক তুই তো সব সময় সামনের কাতারে নামাজ পড়তি, আজকের পিছনের কাতারে দাঁড়াইছো, যা যা সামনের কাতারে গিয়ে নামাজ পড়, ধাক্কা দিয়ে সামনে দিছে। হুজুর বুকে জড়ায় বলে যুবকাই আল্লাহর কোরআন ভালোবেসেছো, এই জন্য আল্লাহ তাআলা আবার তোর হেদায়াত দিয়ে আল্লাহর কুদরতি কদমের সাজদা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার, এই জন্য বলে হে যুবক এই কোরআন পড়ো, এই কোরআনকে সঙ্গী বানাও, আর এই কোরআনের প্রথম মতে চলো, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নাস্তিক জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর কসম করে বলি টেনশন নাই, মরতে দেরি আল্লাহর তৈরি, জান্নাতে যেতে দেরি নাই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা বললাম ভুলগুলো ক্ষমা করুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। কালেকশন করা হয়েছে না?